নির্বাচনী পরীক্ষা 2024 দাখিল দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র, তোমাদের রচনামূলক এমসিকিউ একই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা কোন গাইডের প্রশ্ন সেটিও বলে দিচ্ছি। তার আগে একটি ছোট রিকোয়েস্ট করি তোমাদেরকে, তোমাদের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো দেওয়ার জন্য একটি নতুন ফেসবুক পেজ খোলা হয়েছে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে। তোমরা লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে দিবে, এটা তোমাদের প্রতি রিকোয়েস্ট রইল। আর ছোট্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবে। কোনো কমেন্ট থাকলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো প্রথমে দেখো, তোমাদের অনুবাদ রচনা করো বৈশাখী মেলা অথবা স্বাধীনতা দিবস। আর দুই নম্বরে হচ্ছে ক, ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো, অথবা প্রশংসাপত্র চেয়ে মাদ্রাসার অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র লিখো। তারপর তোমাদের তিন নম্বর প্রশ্ন দেখো, সারাংশ লেখো, অতীতকে ভুলে যাও, অতীতের দুশ্চিন্তার ভাব অতীতকেই নিতে হবে। তো এই উদ্দীপকের আলোকে বা এই সারাংশটি দেখো, তোমার সারাংশ পরে হচ্ছে তোমাদের সারমর্ম, অথবা সারমর্ম লেখো, ধন্য আশা কুহকিনী তোমার মায়ায়, অসংখ্য সংসারবাচক থেকে নিরবধি দাঁড়াইতে স্থিরভাবে চলিত না হয়। এই উদ্দীপ অর্থাৎ তোমাদের সারমর্ম হচ্ছে এটি। তাহলে তিন নম্বরে সারাংশ বা সারমর্ম দুইটার যে কোনো একটি দিলে হবে। চার নম্বর, ভাব সম্প্রসারণ করো, ক, প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না, অথবা স্বদেশের উপকার নাই যার মন, কে বলে মানুষ তার পশু সেই জন। পাঁচ নম্বর, তোমার এলাকার সড়কের দুরবস্থার বিবরণ দিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি করো, অথবা বিজয় দিবস উদযাপন উপলক্ষে তোমার মাদ্রাসার আয়োজিত অনুষ্ঠানের উপর একটি প্রতিবেদন রচনা করো। ছয়, প্রবন্ধ রচনা করো যেকোনো একটি, কৃষিকাজে বিজ্ঞান, মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা, মাদকাসক্তি ও এর প্রতিকার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই গেলো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র মূল যে প্রশ্নটি, তোমার নৈবেদিক প্রশ্নটি এখন দেখাচ্ছি। তোমাদের আলফাতা প্রশ্ন, তারপরে বাংলা লিপিতে ব্যঞ্জনবর্ণ কয়টি, কোনটি বাকযন্ত্র, তারপরে চার, মুখ বিরবরের সাতকে বলে, তারপরে বাংলা ভাষায় কয়টি মৌলিক ধ্বনি রয়েছে, ছয় হচ্ছে লাউ শব্দের মধ্যে কোন ধর কোন স্বরসন্ধি আছে, তারপরে কোনগুলো তালু স্পষ্ট ব্যঞ্জধ্বনি, নিচের কোনগুলো ঘোষ ব্যঞ্জধ্বনির উদাহরণ, এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হয়েছে কোনটিতে। তোমাদের দশ নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনগুলো তম্বর শব্দ বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি, কর্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি, নৈপুণ্য অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে, হাতাহাতি এর সঠিক ব্যাস বাক্য কোনটি, তারপরে পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ কোনটি, সাধারণ পূরণবাচক সংখ্যা শব্দ কোনটি, বাবা বাড়িতে আসেন এ বাক্যে বাড়িতে কোন বিভক্তি যুক্ত আছে। আঠারো নম্বর দেখো, আঠারো নম্বর, এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এ বাক্যটি কোন কালের উদাহরণ। ১৯, ফুলের গন্ধে ঘুম আসে না, এখানে ফুলের কোন কারক সাপেক্ষে সর্বনামের উদাহরণ কোনটি, তারপরে ২১ নম্বর, রেলে বেলে মাটি মেটে কলসি কোন ধরনের বিশেষণ, তারপরে সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে, নিচের কোনটি করুণা আবেগ, ২৪ নম্বর, নিচের কোনটি সরল বাক্য, ২৫, চিঠিটা পড়া হয়েছে কোন ব্যাচের উদাহরণ, নিচের কোন প্রত্যক্ষ উক্তিকে চিরন্তন সত্যের উদ্ধৃতি রয়েছে, তারপরে পৃথিবী শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি, আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি, কপাল ও কপল শব্দজোড়ের সঠিক অর্থ কোনটি, কোন বাগধারাটির অর্থ অসম্ভব কল্পনা।